শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। প্রথম, কেন্দ্রের ফল প্রকাশ, জিতলেন কে, কমলা নাকি ট্রাম্প? দাম কমলো এলপিজির। চলতি অর্থবছরে তিন দেশ থেকে এসেছে রেমিটেন্সের 44%। মাওলানা সাদকে দেশে আসতে দেওয়া নিয়ে সরকারকে হুঁশিয়ারি। বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ, বললেন ত্রাণ উপদেষ্টা। মহাসম্মেলন থেকে আলেমদের বার্তা। প্রথম, কেন্দ্রের ফল প্রকাশ, জিতলেন কে, কমলা নাকি ট্রাম্প? যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের ছোট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে সেই কেন্দ্রের ফলও ঘোষণা করা হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্যান্য অংশে সকাল থেকে ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের ছোট গ্রামের একমাত্র ভোট কেন্দ্রটিকে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত 12টার 5ই নভেম্বর পরপরই ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রটিতে মাত্র 6 জন নিবন্ধিত ভোটার রয়েছেন। 10 মিনিটের মধ্যেই ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, জানা গেছে ফলও। সেখানে মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প সমান 3টি করে ভোট পেয়েছেন। নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন অনুযায়ী কোনো আসনে ভোটারের সংখ্যা 100 জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোট কেন্দ্র চালু রাখতে পারে। সব নিবন্ধিত ভোটার তাদের নাগরিক অধিকারের চর্চা বা ভোটাধিকার প্রয়োগ শেষ করতে পারা মাত্রই ভোট গ্রহণ বন্ধ হয়, তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনাকে কে কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। দাম কমলো এলপিজির। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কমানো হয়েছে। 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 1456 টাকা থেকে 1 টাকা কমিয়ে 1455 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার 5ই নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয় সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন। এর আগে গত 2ই অক্টোবর ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম 12 কেজিতে 35 টাকা বাড়িয়ে 1456 টাকা করেছিল বিইআরসি। বিইআরসি 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। চলতি অর্থবছরে তিন দেশ থেকে এসেছে রেমিটেন্সের 44%। চলতি অর্থবছরের প্প্রথম 4 মাসে $9 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে। এর মধ্যে মাত্র 3 দেশ থেকে এসেছে $4 বিলিয়ন রেমিটেন্স, যা দেশে আসা মোট রেমিটেন্সের 44.29%। তিন দেশ হল যুক্তরাষ্ট্র, আর আমিরাত এবং সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকে হালনাগাদ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে। প্রতিবেদন বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশের তকমা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে। চলতি অর্থবছরেও ধারাবাহিকভাবে বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। চলতি 2024 থেকে 2025 অর্থবছরের প্রথম 4 মাসেও প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে যথাক্রমে আরব আমিরাত ও সৌদি আরব। অর্থবছরের প্রথম 4, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী বাংলাদেশিরা $141,82,000 পাঠিয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার $120 ধরে, যার পরিমাণ $17,020 কোটি। এর মধ্যে অর্থবছরের প্রথম মাস জুলাই এসেছে $23,90,00, অগস্টে এসেছে $29,35,00, সেপ্টেম্বরে $8,79,00 এবং অক্টোবরে $50 কোটি এসেছে। একই সময় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $136,58,50,000 বা $16,390 কোটি। এর মধ্যে জুলাইয়ে $33,27,00, অগস্টে $34,00,000, সেপ্টেম্বরে $36,00,000 এবং অক্টোবরে $33,37,00,000 এসেছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব থেকে প্রথম 4 মাসে এসেছে $117,61,00,000 বা $16,113 কোটি সমপরিমাণ রেমিটেন্স। যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, সৌদি আরব সহ শীর্ষ 10 দেশের তালিকা রয়েছে মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। এর মধ্যে চলতি অর্থবছরের প্রথম 4 মাসে মালয়েশিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছেন $81,52,00,000 বা $9,782 কোটি। এছাড়া যুক্তরাজ্য $76,34,30,000 বা $9,161 কোটি। ইতালি থেকে এসেছে $56,21,10,00,000 বা $6,745 কোটি। কুয়েত থেকে এসেছে $48,70,00,000 বা $5,844 কোটি।
ওমান থেকে $45,23,000, $5,402 কোটি, কাতার $35,30,00,000 বা $4,236 কোটি এবং সিঙ্গাপুর থেকে অর্থবছরের প্রথম চার মাসে এসেছে $26,56,30,000 বা $3,187 কোটি প্রবাসী আয়। অন্যদিকে চলতি সপ্তাহে আকর বিল পরিশোধ হবে, এতে কমবে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে দুই মাসের সেপ্টেম্বর অক্টোবর আমদানি বিল নিষ্পত্তি হচ্ছে চলতি সপ্তাহে। আকুভুক্ত নটি দেশের আমদানি বিল বাবদ মোট 1.5 পরিশোধ হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কমে $23 বিলিয়ন দাঁড়াবে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। মাওলানা সাদকে দেশে আসতে দেওয়া নিয়ে সরকারকে হুঁশিয়ারি। তাবলিগ জামায়াতের ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও তার অনুসারীদের যদি বাংলাদেশে আসতে দেওয়া হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের পতন ঘটানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তাবলিগ জামায়াতের অপর পক্ষের নেতারা। মঙ্গলবার 5ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে ওলামা মাশায়েক বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত দাওয়াত ও তাবলিগ মাদারেসে কওইমা এবং দিনের হেফাজতের লক্ষ্য শীর্ষক সম্মেলন থেকে এই হুঁশিয়ারি দেন তাবলিগ জামায়াতের সাদ বিরোধী পক্ষের নেতারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ব্যক্তি মাওলানা সাদের কারণে ছাত্র জনতা ও আলেম ওয়ালামাদের আত্মত্যাগে অর্জিত স্বাধীন নতুন বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক এবং অন্তর্বর্তী সরকার বেকায়দায় পড়ুক, আমরা সেটা চাই না। আশা করি সার্বিক বিবেচনায় সরকার সঠিক সিদ্ধান্ত নেবে। সম্মেলনে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে মাওলানা সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে, আমরা কোনোভাবে বিশৃঙ্খলা করতে দেব না, তাদের সব ষড়যন্ত্র যে কোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের মনে রাখতে হবে ছাত্র জনতার আন্দোলনে অনেক ওয়ালামায়ে কেরাম অংশগ্রহণ করছেন, অনেক আলিম শাহাদাত বরণ করেছেন, আমরা শাপলা চত্বরে জীবন দিয়েছি, আওয়ামী সরকারের আমলে আমরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। মাওলানা আব্দুল হামিদ বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে, আমি বলবো কিসের পরামর্শ, এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে সরকারকে সেটাই বাস্তবায়ন করতে হবে, অন্য কোনো চিন্তা করলে পরিস্থিতি ভয়াবহ হবে। তিনি আরো বলেন, আমরা সরকারকে সহযোগিতা করব, সরকারকেও আলেমদের সহযোগিতা করতে হবে, নয়তো আগের সরকারের মতো তাদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বেয়াদবকে বাংলাদেশে আসতে দেওয়া হয় তাহলে সরকারকেও পালিয়ে যেতে হবে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ বললেন ত্রাণ উপদেষ্টা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগ প্রবণ দেশ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, সচেতনতা ও জ্ঞানের অভাবে বাংলাদেশকে প্রতিনিয়ত মানব সৃষ্ট দুর্যোগের সম্মুখীন হতে হয়। মঙ্গলবার 5ই নভেম্বর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপার্সন হলে নগর দুর্যোগ ব্যবস্থাপনা সমস্যা ও প্রতিকার শীর্ষক কর্মশালায় উপদেষ্টা এসব কথা বলেন। এই সময় উপদেষ্টা ফারুক ই আজম বলেন, জীবন রক্ষার জন্য আমাদের প্রয়োজন শক্তিশালী প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা, উন্নত বিল্ডিং কোড এবং আরো ভালো নগর পরিকল্পনা। তিনি আরো বলেন, মানুষ সচেতন হলে ঝুঁকি হ্রাস পাবে, সবাইকে সচেতন করার কাজটি অত্যন্ত কঠিন, এই সচেতনতা আমাদের প্রত্যেকের ঘর থেকেই আরম্ভ করতে হবে এবং অভ্যাসে পরিণত করতে হবে, এছাড়া সরকারের ওপর নির্ভর না করে সর্বতোভাবে ভলেন্টিয়ার সৃষ্টি করতে হবে। উপদেষ্টা বলেন, ভূমিকম্প মোকাবিলায় ভূমিকম্প ব্যবস্থাপনায় পারদর্শী অন্য দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের আদলে কার্যকর মডেল সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে প্রস্তুত রাখা একটি সময়ের দাবি। এছাড়া আমাদের সব সংস্থার সমক্ষতা বৃদ্ধিতে নিজস্ব উদ্ভাবনী ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, এজন্য যথেষ্ট গবেষণার প্রয়োজন, আমি আশা করি তরুণ প্রজন্ম এসব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। মহাসম্মেলন থেকে আলেমদের বার্তা। মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি করেছেন কওমি আলেমরা। মঙ্গলবার সোহরাওয়ার্দি উদ্যানে ওয়ালামা মাশায়েক বাংলাদেশের আয়োজনে তাবলিগ কওমি মাদ্রাসা ও দিন রক্ষার্থে আয়োজিত ওলামা মাশায়েক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। বক্তারা বলেন, আমরা জুবায়ের পন্থী নই, তাবলিগ জামাত সারা বিশ্বে যেভাবে চলছে সেভাবেই আমরা চলব, যারা ইসলামের নামে বিদ্বেষ ছড়াবে তাদের প্রতিহত করা হবে। এদিন ধর্ম উপদেষ্টা
আফাম খালিদ হোসাইন সহ হেফাজতে ইসলামের প্রধান শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ বাবুনগরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাইখুল হাদিস আজিজুল হকের ছেলে মাওলানা মাহবুবুল হক বলেন, সাবধান, তাবলিগ নিয়ে ছিনিমিনি খেলবেন না, বাঘের লেজ দিয়ে কান চুলকালে পরিস্থিতি খারাপ হবে না। হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, আমরা 15 বছর ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে এই সরকারকে বসিয়েছি, কেউ যদি রক্ত চক্ষু দেখায় তবে আমরা তাদের চক্ষু উপড়ে ফেলব, জাতির পথদর্শক হবে আলেমরা, তাবলিগের রহবারও আলেমদের থেকেই হবে, অন্য কেউ নয়, যতটুকু সম্ভব তাবলিগের সিদ্ধান্ত আলেমদের ঘোষণার ভিত্তিতে কার্যকর হবে। এই সময় কাকরা ইল মসজিদ টঙ্গীর ইজতেমা নিয়ে কথা বলেন আলেমরা, তাদের দাবি তুলে বলেন, ওলামা কেরামের নেতৃত্বে কাকরা ইল মসজিদ চলবে, ইজতেমাও আলেমদের দ্বারা পরিচালিত হবে। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য শাহরিয়ার মাহমুদ বলেন, আগের আওয়ামী লীগ সরকার সাদের সব ফিতনা বাস্তবায়ন করেছে, বর্তমান সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, আওয়ামী লীগকে অনুসরণ না করে বিপরীত দিকে আসুন এবং তাবলিগের সমস্যা বুঝে সমাধান করুন। আমাদের পাশে 5 লাখ মাওলানা ও মাসায়েক রয়েছেন, তাদের সঙ্গে মাত্র 4 থেকে 5 শত মানুষ আছে। উল্লেখ্য, তাবলিগের দুই পক্ষের জন্য 2019 সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্দুলবির অনুসারীরা।